হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে পিস্টন রিং দেখাবো এবং কি পিস্টন দেখাবো। পিস্টন রিং এর প্রত্যেকটা মার্ক আপনারা দেখে নেবেন, টিক চিহ্ন। হ্যাঁ, চলো আমরা পিস্টন রিং ফিটিং এ চলে যাই। অবশ্যই প্রত্যেকটা রিং এর মার্ক দেখবেন। দেখেন হলুদ কালারের টিক চিহ্ন দেওয়া আছে, কেননা এই সাইডটা আপনার পড়বে যে দুই রিং এর মুখটা থাকে, অয়েল রিংয়ের যে দুই রিংয়ের মুখটা থাকে, এই মুখ বরাবর থাকবে। কেননা যে এই বরাবর আপনারা না দেন, এক সাইড হয়তো বা বেশি ধরবো, এক সাইড হয়তো বা কম ধরবো রিংয়ের। সাথেই থাকবেন ভিউয়ার্স, আমরা পরবর্তী কাজে চলে যাইতেছি। হ্যাঁ, আমরা এখন পিস্টন রিং ফিটিং শেষ, এখন আমরা পিস্টন ফিটিংয়ে চলে যাব। ভিউয়ার্স সাথেই থাকবেন। হ্যাঁ, আমার মতন মুখ করে আপনারা মোবিল দিয়ে সম্পূর্ণ ভিজিয়ে নেবেন, কেননা মোবিল যদি বেশি, যত পরিমাণ মোবিল দিবেন আপনাদের রিংটা সহজেই ফিটিং করতে পারবেন। কেন অয়েল রিং এই বরাবর রাখবেন, প্রত্যেকটা রিং, তিনটা রিং তিন সাইডে রাখবেন, সাইডে রাখেন, হয়তোবা মোবিল খাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই জন্যই তিন সাইডে তিনটা রিং রাখবেন, যাতে তিন সাইড পরিমাণ যে সাইডে আপনার পিস্টন ধরে কম বা পিস্টন খায় কম, খরচ হয় কম, আপনারা যেটাই বুঝেন আমি আপনাদেরকে বলে দিলাম যে এইভাবে রাখবেন, তিনটা রিং তিন পাশে রাখবেন। এখন চলেন আপনার পিস্টন ফিটিংয়ে চলে যাই। আমার পিস্টন ফিটিং শেষ, এখন আমরা এক নম্বর পিস্টনে চলে যাই। এখন আমরা এক নম্বর পিস্টনটা ফিটিং করি। হ্যাঁ, আপনারা সবসময় এভাবে ভালোভাবে দেখে শুনে ফিটিং করবেন, কেননা দেখবেন, দেখার পরে তারপরে ফিটিং করবেন। হ্যাঁ, বিয়ার সাথেই থাকবেন।